সকাল সকাল ঘুমেতে উঠতেই কিন্তু আমি আমার অফিস রুম আইয়া পড়ছি। অফিস রুমের মানে অফিস রুমের যাওয়ানে লেগে জোগাড় যন্ত্র লইতাছি। এক একজনে তো অফিস রুমও যায়, মনে করেন খাওয়া দাওয়া কইরা তারপরে ব্যাগ স্যুট লইয়া সেরা। আমি কিন্তু আবার তা করি না, আমি আবার আমার অফিস রুমও যাই, খাওন দাওন রান্ধতাম। এই যে মহিলারার বেশিরভাগ মহিলারার তো অফিসটাই হয়েছে রান্নাঘর। এখন আর সকাল সকাল উঠতে সেরা আজকে ভাবতেছি রুটি আর বানাইতাম না, তার লেগে তাও অর্ডারে তুললে লাইছি, তাও অর্ডারে তুললে সেরে এখন খিচুড়ি বয়াই দেবো, খিচুড়ি রান্ধবো আজকে। আজকে আটা নাই, তার কারণে খিচুড়ি রান্ধন লাগতেছে। সব সময় তো আটা থাহে ঘরের ভিতরে, রুটি বানাই প্রত্যেক দিন, রুটি দেখাই, খিচুড়ি আর দেখাইতে পারি না। তার কারণে এই যে খিচুড়ি বয়াই দিলাম, খিচুড়ি তাও আবার একটু পাতলা খিচুড়ি কিন্তু রাঁধছি। আমার খিচুড়িটা রান্ধা শেষ, এখন আমি এটারে বাগার দিয়ে লইয়াম। বাগার দেওয়ানোর লেগে পেঁয়াজ আর রসুন আর 2-3টা কাঁচামরিচ দিয়া লইছি। আমার কাছে মনে হয়েছে যে খিচুড়িটা মনে হয় ইয়ে হয়েছে, জাল হয়েছে না, তার কারণে তেলটার মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সেটা সুন্দর করে বাগার দিয়ে সকালের খানাটা শেষ করাম। খিচুড়িটা কিন্তু অনেকটা মজা হয়েছে, বেশি ডাল দিছি, মসুরির ডাল দিছি, আর আর কয়ে অনেক সময় 2-3 রকমের ডাল দিয়ে রাঁধি। আজকে আর 2-3 রকমের ডাল দিছি না, হুদা মসুরির ডাল দিয়ে আর আতপ চাল দিয়ে রাঁধছি, খাইতে বেশি অনেক মজাই লাগছে। তারপরে মনে করেন এই যে নাইনদা সেরা আমি সুন্দর করে লাইরা সেরা হগলখানদা লাগাই লইতেছি, এখন 2 আড্ডা তো করতামও পারতাছি না, কারণ 1 আড্ডা মোবাইল ধরে রাখছি। এর লেগে এমন লড়াছড়া করতেছে ডেকটা, লড়াছড়ার ভিতরে দাও থাক, কিছু করার নাই তো, লড়াছড়া দিয়ে সেরা এরপরে অল্প করে আগুনটারে কমাই দিয়ে সেরা বয়াই দিয়ে গেছি। খাইয়া সেরা মনে করেন সকালের খানাটারে খাইয়া টাইয়া একটু জিরাইয়া মোবাইল টিপসি, কতক্ষণ মোবাইল টিপা করে আইয়া পড়ছি দুপুরে রান্ধা রান্ধন লেগা। এই যে দুপুরে লইছি করতে দেড়শটির ভালো করে ধুইয়া টুইয়া লইতেছি। আমরা মহিলারা কিন্তু যেই মনে করেন রান্না করো ওই দিন ঢাকাটা জায়গা, এই মানছে বেড়াইতে তো অফিস আদালতে বাইরে বাইরে দিন কাটে, আর আমরা মহিলারা ঘরও ওই দিন ঢাকাইটা যা। এই যে সুন্দর করে ধুইয়া লইতাছি, ধুইয়া সেরা মুরগাটিরও নামাইছি ফ্রিজের থেকে, এই রয়েছে দেশি মুরগা, মুরগাটারও সুন্দর করে ধুইয়া টুইয়া একদম ফ্রেশ করে লইয়াইছি। আর এই যে মুরগা রান্ধনে লেগে পেঁয়াজও কাটতে লইছি, আদা রসুন দিটো লইয়া লইছি, 2টা আলুও কাটতে লইছি, আর এই যে লইয়া লইছি দেড়শটি কাটতে, দেড়শটির দেখছেন নি, এই যে আমি কিন্তু বেহা বেহা করে কাটছি। দেড়শ যদি বেহা বেহা করে কাটেন তাহলে কিন্তু দেড়শ ভাঙ্গে না, দেড়শ ভাজিটা দেখতে সুন্দর হয়। এটা একটা টিপস দিয়ে দিলাম আর কি, আপনারা একদিন এমনি বেহা বেহা করে ভাজি করে দেখবেন দেড়শটি কত সুন্দর থাকবো। এখন আমি এডিরে আর হাতে পারতাম না, যদিও দেশি মুরগা তার কারণে ফ্রিজও কিন্তু আদা রসুন বাটা আছিল, কিন্তু ফ্রিজেরটি দিয়ে আজকে রাঁধতাম না, তা আমি নতুন কইটা মশলা দিয়ে তারপরে রাঁধতাম। এখন এই সব কিছু যোগাইতে যোগাইতে বড় যেহেতু টমাটো আসতো তার লেগে বসাই দিছিলাম একটু টক টক, এই যে টমাটোর টকটা কিন্তু ওইয়াও গেছে গে, টমাটোর টকটার ভিতরে ধন্যা পাতাটা দিলেই সারবো। অন ধন্যা পাতা আতো নাই, ধন্যা পাতা আনলে এরপরে ধন্যা পাতা দিয়াম, অন বয়াই দিছি বা ইয়ার লেগা এই দেড়শ ভাজির লেগা কটা পেঁয়াজ আর একটু রসুন রে সুন্দর করে লাল লাল করে ভাজি কইরা দিয়া লাইছি ইয়া দি দেড়শটি। দেড়শ রান্ধন কিন্তু বেশি একটা ব্যাপার না, দেড়শ ভাজিকরণ অনেক সহজ। দেড়শ ভাজির ভিতরে এই যে রসুন আর পেঁয়াজ একটু ভাজি করে দিছি, আর ওখন খাইলে উদা খাইলে একটু হলুদ আর একটু লবণ দিয়াম, আর কিছু কিন্তু দেওয়ান লাগতো না, দেড়শ ভাজি অনেক সহজ। যখন একটু দেড়শটা একটু নরম নরম হইয়া গেছে তখন আমি দিয়ে দিছি 2-3টা কাঁচামরিচ। দেড়শ ভাজির ভিতরে কিন্তু শুকনা মরিচ দেওয়ান যায় না, মানে লাল মরিচ দেওয়ান যায় না আর কি, লাল মরিচ দিলে এটাই দেখতে সুন্দর লাগে না। আমি এখন জালাডার প্রথম প্রথম জালডারে বাড়াইয়েই রাখছিলাম, পরে জালডারে কমাই দিছি, জমালডারে কমাইয়া সুন্দর করে ভাজি করে লইছি। এই যে দেখেন বাড়ির ভিতরে লইয়া ওলাইছি, মানে আমার দেড়স কিন্তু একটাও ভাঙছে না, সবই দেড়স একদম আস্তে আস্তে রয়েছে। আমি যে আর আর কইরা বড়ো বড়ো কইরা সেরে কাটছি তার কারণে এই দেড়সটা অনেক শক্ত শক্ত রয়েছে। এখন কড়াইয়াটারে সুন্দর করে আবার ধুইয়া সেরে এই কড়াইটাই বয়াইছি, বয়াই সেরে সুন্দর করে একবারে টাটকে গরম করে লইছি, গরম করে তেল দিয়ে দিছি, তেলটারেও আমি টাটকে গরম করে সেরা দিয়ে দিছি পেঁয়াজ আর একটা টমাটো। পেঁয়াজের এখন যেই দাম, পেঁয়াজ দিয়ে কোলান যাইত না লেগে একটা পেঁয়াজ কাটছি বড় থেকে মুরগা রান্ধনের লেগে, এখন মুরগা রান্ধনের লেগে আবার পেঁয়াজ ছেড়া হওয়ায় না, এর লেগে একটা পেঁয়াজ দিয়ে লইছি আর একটা টমাটো লইছি। এখন টমাটোটার একটু টমাটোর সসও তো দেয়,
এর লেগে ভাবলাম যে একটা টমেটো কেটে দিয়ে দিয়ে গ্রেভিটা একটু বাড়বো। এরপরে আমি কী করছি রে, একদম নরম নরম করে লুচি একটু যখন কালারটা চেঞ্জ হয়েছে, ওখানে আমি দিয়ে দিতেছি এলাচ, দারচিনি আর রয়েছে তেজপাতা। সুন্দর করে আগেই আমি এটি রেডি করে রাখছি, রেডি করে সেটা কাঁচা এনে রাখছি যাতে দিতে আমার অসুবিধা না হয়। এর লেগে এখন আমি সব লয়ে লুছি, ওই যে আদা রসুন জিরা ধইনা দেখছে, এটারে লয়েছি, এটারে ব্লেন্ডার করে আগে আগেই রেখে দিছি সুন্দর করে। এই যে নতুন মশলাটা দিতেছি, খাইতে কিন্তু বেশি মজা লাগবো, যেহেতু দেশি মুরগা ফ্রিজের মশলা আর দিতাম না। এর লেগে আমি এটারে লইছি, এই যে দেখতেছেন হনকা শুকনো মশলা দিয়ে দিলাম, মরিচ হলুদ লবণ আর এটা হচ্ছে মুরগার মশলা, প্যাকেটের মশলা দিয়েছে না, প্যাকেটের মশলা এনে রাখছিল ঘরও আসিল, দিয়া দিছি একটু প্যাকেটের মশলা 1 চামচ পরিমাণে, মরিচ দিছি 2 চামচ, আমরা আবার একটু জাল খাই, এর লেগে মরিচটারে 2 চামচে দিছি, হলুদ দিছি 1 চামচ, লবণ দিছি 1 চামচ, যার যেমন যে যা খায় আর কি পরিমাণ মতো দিয়া দিব। এটা হচ্ছে মশলাটা হচ্ছে কষানোর উপরে, মশলাটার যত ভালো করে কষাইতে পারবো রান্নাটা কিন্তু ততই মজা হইব। মশলার মশলা কষানোর উপরে না রান্না নির্ভর করে, আবার রান্না মনে করুন হুদা মশলার উপরও নির্ভর করে না, রান্না রাঁধতে রাঁধতে হাতাইয়া পড়ে, এরপরে রান্নার ঝোলের পরিমাণও দেখা দেওয়ান লাগে, তারপরে মশলাটা প্রপার হয়েছে কি না এটা বুঝন লাগে। রান্না আসলে একটা মনোযোগের বিষয়, যারা যার যত বেশি ধৈর্য আমার মনে হয় রান্না তত বেশি মজা, রান্নার ভিতরে কিন্তু ধৈর্য লাগে। আমার আগে এত বেশি একটা ধৈর্য আসিল না, এখন আবার একটু ধৈর্য বাড়াইয়াই রাঁধি। এই যে দেখতেছেন আমার কাছে মনে হয়েছে তেলটা কম দিছি দেখে আমার মশলাটা একটু কম কষছে, এর লেগে আমি একটু একটু পানি দিয়ে লিছি, বেশি তেল দিতাম না, বেশি তেল দিলে আবার মানে পছন্দ করতো না, বেশি তেল খাওয়াটা তারা বেশি একটা চয়েস করে না, তেল দিলে তেল আমারই খাওয়ান লাগে, আর নাই তো তুললে হালাই দেয় নাই তো ঝুলে খাইয়ে না, ওদা উফরিতে মুরগাটা তুললে খাই আলা ঝোলটা আর থাকা যা, কারণ কয় ঝোলের ভিতরে কোথা তেল দিয়ে রাখছো, ওদের তেল দিয়ে রাখছো, এই ঝোলকে রাখাই এই ঝোল আমি খাইতাম না, এটা কই এসে ঝোল দিয়ে থাকি রাখা যায়, তেল আছে ভালো তেল না দিই, তেল কমাইয়ে দিই এটাই ভালো, এর লেগে তেল কমাইয়েই দিই, যা মনে করেন বেশি তেল খাওয়া দাওয়া স্বাস্থ্যের লেগে বেশি একটা ভালোও না। এখন কিন্তু আমি মশলার ভিতরে মুরগাটা দিয়া চুলার আগুনটা একটু কমাই দিয়া তারপরে 10 মিনিটের লেগে দৌড়ে যাই আমরা, এরপরে আইয়া দেখেন যে তরকারিটা সুন্দর করে রাখ করে পানিটা নিয়ে উইটটা বইয়া রয়েছে। এই যে দেখেন এখন দেখছেন নিজে বেলা করে চাই এলাম, এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু পানিটা গেছে, আমি একদম 10 মিনিটের মধ্যে লাগিয়ে গেছিলাম, আবার তলে তো কুদু কুদু লাগিয়েও গেছে, যাক ব্যাপার না। এই অবস্থায় দিয়ে দিলাম আমি আলুটি, একটু মুরগাটা যখন কষিয়ে শেষ তারপরে দিয়ে দিছি আলুটি, আমার মনে হয় আলুটি যদি লগে লগে দিয়ে দিতাম তাইলেই ভালো আসলো, মুরগাটি কিন্তু আবার আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুটিকে হবে দিছি। এরপরে আলুটি দিয়ে সিরে ঝোলমুল দিয়ে সুন্দর করে রান্ধা লইলাম আর কি, এই যে রান্ধা বাইরে লইয়া এখন বয়ালিছি খাইতাম, খাইতাম বলতে বাইরে লইতেছি আর কি, প্লেটের ভিতরে বা বাটির ভিতরে, সবাই তো দেওয়ান লাগবো, হরিয়ে দেওয়ান লাগবো, হরু দেওয়ান লাগবো, তারপরে আমরা নিজেরা খাওয়ান লাগবো, যেটা বাইরে দিছি এটা দিছি হরিয়ে ওরে, আর ওহন যেটা আছে এটা আমরা নিজেরা লেগে বাইরে লইতেছি। লই আসি এখন বাড়ির ভিতর দিয়ে লইয়া লইতেছি তরকারিটা, এখন আরেকটা জিনিস তো রান্ধন লাগবো, টমাটোর সালাদ করাম, টমাটোর সালাদ যদি রাঁধি তো এটার ভিতরেই রান্ধন লাগবো, টমাটো দিয়ে সিরে আর টমাটোর সালাদটা যদি লই তাহলে কিন্তু খাইতে ভালো লাগে। তারপরে দিয়ে আমি কিন্তু অনেক কিছু দিয়ে সেরে রাঁধছিলাম, এটা হয়েছে রাইতের খানা, এটা হয়েছে রাইতের খানা, দুপুরে তো মুরগা টুরগা তো খাইছি, খাই সেরে পরে রাইতে রাঁধছিলাম ঢেঁড়স দিয়া মাছ দিয়া, ঢেঁড়স দিয়া মাছ দিয়া টমাটোর সালাদ, টমাটোর চাটনি, এটা অবশ্য সালাদ না, টমাটোর চাটনি, আর এটা হয়েছে গিয়ে সেরে লইটা শুটকি ভাজি, লইটা শুটকি ভাজি খেয়েছি, মানে লইটা শুটকিটা যদি আপনি মনে করেন লইটা শুটকির লগে যদি গরম ভাত হয় আর যদি একটু লগে তাহে লেবু তাহলে মনে করেন আর কিছুই লাগতো না। যাক ভিডিওটা শেষ হইলো, আপনারা সবাই আমার চ্যানেলটা